হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আপনাদের আমি তেজপাতা পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য একটি ডিম ভেঙে নিলাম। ডিমটা আমি ভালোভাবে ভেঙে নিলাম। এখন আমি ডিমটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। কাঁটা চামচ না থাকলে আপনারা হ্যান্ড ওয়েসেপ বা সাধারণ চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম যাতে ডিমটা একদম স্মুথ হয়ে যায়। ইয়ার্স, এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা এখন ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এখানে শুকনো চালের গুঁড়া মিশ্রণ করব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া মিশ্রণ না করে ভিজা চালের গুঁড়াও মিশ্রণ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে চিনি যেন দানা না বেঁধে থাকে। চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। চিনি গুলানো না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা আমার ভালোভাবে গুলানো শেষ হয়ে গিয়েছে, দেখেন একদম স্মুথ হয়ে গেছে, একটুও দানা নেই। এখন এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে পিঠা তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণও দিতে পারেন, ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, চিনির পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমি এখানে 1টি পিঠা বা 2টো পিঠে তৈরি করব, তার জন্য আমি 1 কাপ চালের গুঁড়া নিলাম। অল্প অল্প পানি দিয়ে এখন চালের গুঁড়াটা এবং ডিম মিশ্রণ করে নিব। ভালোভাবে একটি পেস্ট তৈরি করব। এই পেস্টটা যেন একদম স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করতে হবে, যেন পেস্টটা পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে তেজপাতা পিঠাটা তৈরি করা যাবে না। ঘন করে পেস্টটা তৈরি করতে হবে। আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, বেশি ঘন রাখা যাবে না। আপনারা এই পেস্টটা তৈরি করে 2 থেকে 3 মিনিট সময় রেস্টে রেখে দেবেন। আমি 2 থেকে 3 মিনিট সময় পেস্টটা রেস্টে রেখে দিয়েছি। কড়াই গরম করে নিয়েছি, সেখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে পিঠাটা তেলের ভিতর ডুবে থাকে, সেই পরিমাণ তেল দিতে হবে এবং তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে একটি তেজপাতা পেস্ট তৈরি করা পেস্টে ডুবে নিচ্ছে। যদি তৈরি করা পেস্টে তেজপাতাটা ভালোভাবে ডুবে না যায় বা তেজপাতায় পেস্টটা না ভরে, তাহলে আরেকটু গুঁড়া দিয়ে আপনারা ঘন করে নিতে পারেন। দেখেন সুন্দরভাবে আমার তেজপাতাটা পেস্ট দিয়ে ঢেকে গিয়েছে। এখন আমি এই পেস্টে ভিজানো তেজপাতাটা তেলে দিয়ে দিব। সাবধানে এই তেলে এই তেজপাতার পেস্টটা ছেড়ে দিতে হবে যাতে তেলটা ছিটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজাকাটির সাহায্যে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে যাতে 2টো সাইডই ভালোভাবে হয়। প্রথম সাইডে একটু বেশি পরিমাণ এই পেস্টটা লেগে যাবে, অপর পিঠে একটু হালকাই থাকবে, পরবর্তীতে 2 পিঠেই খুব সুন্দরভাবে লেগে যাবে। ভালোভাবে বাছতে হবে যাতে ভিতরের অংশটুকু ভালোভাবে হয়। এখন আমি পিঠাটা নামিয়ে আবার পেস্টে
এপিট ও পেট ভালোভাবে ডুবিয়ে ভিজিয়ে নিব। এই কাজটা কিন্তু হাতার সাহায্যে বা বাজা কাটির সাহায্যে করতে হবে, না হলে হাতে ফুসকা পড়ে যেতে পারে। ডুবানো শেষ হয়ে গেছে, এখন আমি তেলে আবার দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে এপিট ও পিট করে ভেজে নিব। নিচের পিঠ না আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু একটু সময় পর আবার উল্টে পাল্টে দিব। বন্ধুরা মনে রাখবেন, এই পিঠাটা তৈরি করার সময় চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। বেশি আঁচে এই পিঠাটা ভাজা যাবে না। যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে পিঠাটা পুড়ে যেতে পারে। পিঠাটা আমার এপিট ও পিট দুই পিঠে হয়ে গেছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিব। নামিয়ে আবার আমি পেস্টে চুবিয়ে নিব। চাইলে আপনারা সম্পূর্ণ পেস্টটাই এভাবে বারবার দিয়ে একটি পিঠাও তৈরি করতে পারেন। আবার দুটো পিঠার জন্য হলে আর না চুবিয়ে ভেজে নিয়ে আবার পরবর্তীতে তেজপাতা দিয়ে এভাবে আরেকটা পিঠা তৈরি করতে পারেন। আমি এখানে একটা পিঠা তৈরি করলাম। আমার আরেকটা পিঠার জন্য একটু অবশিষ্ট পেস্ট রয়ে গেল, সেটা আমি পরে তৈরি করব। শুধু আপনাদের দেখানোর জন্য আমি একটা পিঠাই তৈরি করে দেখাচ্ছি। ভালোভাবে পিঠাটা এখন ভেজে নিতে হবে, মাঝখানে যাতে একটু পরিমাণও কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ বারবার ভাজা হচ্ছে তার জন্য পিঠাটা মাঝখানে একটুও কাঁচা থাকবে না। আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন পিঠাটা কেমন সুস্বাদু এবং কীরকম তুলতুলে হয়। বারবার উল্টে পাল্টে নিয়ে পিঠাটা ভেজে নিতে হবে। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমার চ্যানেলটি অবশ্যই যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। পিঠাটা ভেজে একদম বাদামি কালার করে নিয়ে হয়েছে, লাল লাল বাদামি কালার করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। দেখেন পিঠাটা একদম লাল বাদামি কালার এসে পড়েছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটি সুস্বাদু রেসিপি, ছোট বড় সবার জন্যই এই রেসিপিটি তৈরি করতে পারেন, বা আত্মীয় স্বজন আসলেও এই পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন। অল্প সময়ে স্বল্প খরচে একটি ডিম দিয়ে সুস্বাদু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি শুধু আপনাদের দেখানোর জন্যই একটি পিঠা তৈরি করলাম। অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।